আপনাদের এই রংপুরের জাজশিপের নায়কগঞ্জকে উদ্বোধন করলাম। আমার সঙ্গে আছেন আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এটিএম সাইদুর রহমান। নায়কগঞ্জ এই চিন্তাটি আমরা এর আগে কখনো করিনি। আমার যে প্রিডিসেসর ছিলেন মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকি, তিনি প্রথম চিন্তাটি তার মাথায় আসে এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সেই অবস্থাটির অবসান করতে তিনি যখন প্রস্তাব দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সারা বাংলাদেশের 64টি জেলায় 64টি ন্যায়গুঞ্জ বা এই ধরনের স্থাপনা প্রস্তুত করার প্রচেষ্টা করার উদ্যোগ। বিচার প্রার্থী মানুষের কোর্টে এসে তাদের যে কষ্ট হয়, তাদের সেই কষ্টটি লাঘব করাই হলো এই ন্যায়গুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য। এখানে যারা বিচার প্রার্থী মানুষ আছেন, কি মামলার সাক্ষী বা যদি কোনো অ্যাকিউজও থাকেন অন বেইল, তারা সবাই এখানে বসে আশ্রয় নিতে পারবেন, সময় কাটাতে পারবেন। এটার ভিতরের যে ব্যবস্থাপনা সেই অনুযায়ী একটি ব্রেস্ট ফিডিং সেন্টার আছে মহিলা সাক্ষীদের জন্য বা মহিলা অ্যাকিউজদের জন্য, একটি স্টোর থাকবে ছোট্ট এবং দুটি টয়লেট থাকবে। তো ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায় আমাদের সংবিধান সেটিকে গ্যারেন্টি করছে। ন্যায় বিচার প্রাপ্তির যে কাজটি প্রথম করেন যারা, তারা বিচারকগণ। এখানকার বিচারকগণ যখন বিচার করবেন তখন যদি বিচার প্রার্থী মানুষকে ডেকে না পাওয়া যায়, অর্থাৎ তাকে যদি এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয়, তাহলে এই বিচারটি এই মামলাটি নিষ্পত্তি করতে অনেক সময় বিলম্ব হয়। সেই জন্যই তারা যাতে একটু আরামে একটু ভালোভাবে এখানে অবস্থান করতে পারেন, সেই জন্য আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা। আপনাদের রংপুরে আমি দর্শকের সঙ্গে কিছুক্ষণ পরেই বসব, এখানকার বিচার ব্যবস্থা কেমনভাবে চলছে সেটা দেখার জন্য। আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যেসকল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করবে, যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আজকে সকালের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের একটি নতুন যাত্রা শুরু হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা।